ক্রিকেট ক্রিকেটার তো লাইফটাও আসলে আপস অ্যান্ড ডাউন থাকে, বাদ পড়বো হয়তো, আবার ভালো খেলে আবার ঢুকবো। তো এটা আসলে মেনে নিয়ে আসলে সামনে দিকে আগে যাচ্ছি। ফেনি এক্সপ্রেস একটু লাইনচ্যুত হয়েছিল মনে হয় ন্যাশনাল টিম থেকে ছিটকে যাওয়া, এখন জায়গা পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে, সব কিছু মিলে আপনার এই বিষয়গুলো কি আপনার ভাবনায় আসে? না না, অবশ্যই আসলে ক্রিকেট ক্রিকেটার তো লাইফটাও আসলে আপস অ্যান্ড ডাউন থাকে, বাদ পড়বো হয়তো, আবার ভালো খেলে আবার ঢুকবো। তো এটা আসলে মেনে নিয়ে আসলে সামনে দিকে আগে যাচ্ছি। আর সবচেয়ে আমি বরাবরই চেষ্টা থাকে আমার যাতে ফিট থাকা, ইনশাল্লাহ যদি আমি ফিট থাকি ইনশাল্লাহ আমি পারফর্ম করবোই। আমার সবচেয়ে বড় অপোনেন্ট হচ্ছে আমার ইঞ্জুরি, তো এটা আমার যতদিন ভালো থাকবে ইনশাল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ এবং ফিট আমি মনে করি। তো ইনশাল্লাহ এটা যদি আমি কন্টিনিউ খেলতে থাকি ইনশাল্লাহ সুযোগ আসবে। পেস বোলারদের যে পারফরমেন্স দেখছেন আপনারা ন্যাশনাল টিমে, ওডিআইতে বিশেষ করে মুস্তাফিজের সাথে শরীফুল, এবাদত, হাসান মাহমুদ, তাসকিন খেলছে, আপনার জায়গাটা আপনি কীভাবে দেখছেন? পাশাপাশি আপনাকে আমরা অলরাউন্ডার হিসেবেই দেখতাম, যে বোলিং অলরাউন্ডার, ব্যাটিংটাও শেষে ফিনিশিং করতে পারেন বা ভালো ব্যাটিং করতে পারেন, ওই পজিশনে মৃত্যুঞ্জয় সুযোগ পেয়েছে, আপনার অবস্থাটা কী আসলে? আপনার মনে করছেন যে কী করলে আবার পুশ করে ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারবেন? না অবশ্যই, প্রথমত মৃত্যুঞ্জয়কে কংগ্রেস জানাই, অবশ্যই অনেকদিন ধরে ভালো করে আসছে ঘরোয়া লিগগুলোতে, তো ইনশাল্লাহ ওজন শুভকামনা রইল। আর অবশ্যই আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার, সবসময় যদি আমি বেস্টটা দিই, ইভেন যদি আমি ঢাকা প্রিমিয়ার লিগে যদি টপার এক দুইয়ের মধ্যে থাকতে পারি, ব্যাটিং আমি টুকটাক যাওয়ার সুযোগ পাচ্ছি, হয়তো বা কন্ডিশন করতেছি টুকটাক ম্যাচ জয়ের ক্ষেত্রে, তো চেষ্টা করতেছি আরও কয়েকটা ম্যাচ সুযোগ আছে ভালো করার, আর যদি ভালো করতে থাকে অবশ্যই সুযোগ চলে আসবে। কতটা এনজয় করছেন উইকে? প্রচণ্ড রকমের তাপমাত্রা, তারপরে ম্যাচেও ভেরিয়েশন আসে দেখছি, অনেক অনেক রকম করে খেলছে, হাই স্কোরিং, লো স্কোরিং সব মিলে কতটা এনজয় করছেন? প্রথমত সব মিলে আসলে টাফ সিচুয়েশান আমাদের সব ক্রিকেটারের জন্যই, রমজান, এর ভিতরে আবার গরমে খেলা, আবার খেলা শেষ করে ফতুল্লা থেকে বা বিকেসি থেকে আসা, অনেক ট্রাফিক, সব মিলে অনেক আমাদের জন্য চ্যালেঞ্জিং। তারপর আসলে এটা আমরা এনজয় করতেছি, আর সত্যি বলতে আমাদের জন্য ব্রেড অ্যান্ড বাটার ঢাকা প্রিমিয়ার লিগ, তো এটা আসলে টায়ার্ডনেস হওয়ার কিছু নেই, এটা আমরা সবাই এনজয় করি, আমার মতো আমার মনে হয় সব ক্রিকেটার এনজয় করে। তো ইনশাল্লাহ যেহেতু আরও কয়েকটা ম্যাচ আছে সামনে, আর আমরা যারা টপ সিক্সে থাকবো সুপার লিগ, হয়তো ঈদের পরে একটা ব্রেক পাবো, ইনশাল্লাহ আমাদের জন্য আরও ভালো হবে। উইকেটটা কেমন আপনারা যেরকম এক্সপেক্ট করেন সেরকম উইকেট পাচ্ছেন কিনা? কিছুটা আমার মনে করি ওকে, বাট হয়তো বা অ্যাজ এ ব্যাটসম্যান বা স্পিনারদের জন্য কিছুটা ফ্রেন্ডলি হলেও পেস বলার জন্য কিছুটা টাফ। প্রথম তিন চারটা ম্যাচ যেরকম এনজয় করেছিলাম বোলিংয়ে, তো এখন কিছুটা ফ্ল্যাট, যেহেতু অনেক গরম, উইকেটে অনেক ড্রাই, অল্পতে আসলে বলটা খুব ইজিলি নষ্ট হয়ে যাচ্ছে, তো যার কারণে পেস বলার জন্য খুব বেশি যে হেল্প থাকে তা না। তারপরেও চেষ্টা করতেছি এখান থেকে কীভাবে চ্যালেঞ্জ নেওয়া যায়। বিজয় নাইমকে কিছু বলেছেন যে তোমরা একটু দ্রুত আউট হলে আমরা একটু ব্যাটিং সুযোগ পেতাম? না অবশ্যই, আমরা চাই আর ওরা 50 ওভার খেলুক, টিম ফার্স্ট, আমরা অবশ্যই এত বড় একটা বিগ বাজারের টিম আবহনী, আমরা অবশ্যই চাইবো চ্যাম্পিয়ন হইতে, সেটা যেতে যদি তারা দুজনেই 50 ওভার খেলে এটা আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেটা নেটে পুষিয়ে নেব। বোলিং ভ্যারিয়েশন বলতে কিছু আপনি নতুন অ্যাড করেছেন বা কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন 22 গজে? না আসলে নতুনত্ব তেমন কিছু নাই, অল অ্যাবাউট কনফিডেন্স এবং মেন্টালিটি, এই জিনিস দুটো জিনিস যদি একটা পেস বোলার ঠিক থাকে তার যে কোনো স্কিলই সাফল্য পাবে। এবার এই গরমে কঠিন মনে হচ্ছে কিনা, সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে কিনা ঢাকা প্রিমিয়ার লিগে এই গরমে এবার খেলাটা? না গরমে তো এর আগেও খেলেছি, সব মিলে আসলে রোজা এবং খেলা দুইটাই ইম্পর্টেন্ট, তো দুইটা আসলে সমঞ্জস্য করে রাখতে হচ্ছে, কিছুটা টাফ, তারপরে এনজয় করতেছি। মোহাম্মদ সাইফুদ্দিনের অলরেডি 17 উইকেট হয়ে গেছে, উইকেটটা আসলে আমরা সাইডে রাখি, আপনার বোলিং ভ্যারিয়েশন নতুন বলে পুরাতন বলে সব দিক দিয়ে আমার মনে হচ্ছে স্পিড, বাউন্সার, উইয়র্কার সব দিক দিয়ে মনে হচ্ছে আপনি আবার প্যাকেজ হয়ে আসছেন, আপনার নিজের বোলিং এভলিউশনটা কীভাবে করবেন? না অবশ্যই আসলে ভালো তো কোনো শেষ নেই, সত্যি বলতে আমি আমার বোলিং এখনও পুরোপুরি হ্যাপি না, আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে ইনশাল্লাহ, যেহেতু আরও 5-6টা ম্যাচ আছে সুপার লিগে সব মিলে, ইনশাল্লাহ চেষ্টা করবো একটা 5 উইকেট বা একটা 4 উইকেট নেওয়ার, ইনশাল্লাহ টুর্নামেন্ট শেষে যাতে 25-30 উইকেট পাই ওই প্রিপারেশনে আছি। আর যেহেতু লাস্ট 2-3টা ম্যাচ কিছুটা টাফ অ্যাজ এ পেস বোলারদের জন্য, কারণ প্রথমে 1-2 ওভার পর আসলে খুব বেশি কিছু করার থাকে না অ্যাজ এ পেস বোলারদের জন্য, তারপরে টাফ কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য যেটা করার দরকার বা চিন্তা ভাবনা করা দরকার সেটা নিয়ে ভাবতেছি।